শুরু করলাম আজকের মতো। আমরা তো এইখানে আমরা গতকালকে কাজটাই দেখেছি। হ্যাঁ, তো গতকালকে পর্যন্ত আমরা যতটুকু কাজ করেছিলাম, সরি, আমরা গতকালকে এই কাজটুকু করেছিলাম। হ্যাঁ, আজকে আমরা যেটা করব, প্রথমে আমরা এই প্রাইসিংটাকে চেঞ্জ করব। ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট। সো আচ্ছা আচ্ছা, চেঞ্জ করে নেই আগে, না একটু পরে করে চেঞ্জ, আগে একটা ফাইল ওপেন করে নেই। সো আমরা একটা নতুন ফাইল নিচ্ছি, যে ফাইলটার নাম দিচ্ছি আমরা, কি দিব ফাইলটার নাম, টেবল ডট এসটিএমএল। ওকে, আচ্ছা, এবার এটার মধ্যে আমরা বয়লার প্লেটটা নিয়ে আসবো। সো বয়লার প্লেট আমরা নিয়ে আসার জন্য কোথায় যাই জানো, মনে আছে তো নিশ্চয়ই, বুটস্ট্র্যাপের মধ্যে যাই, তাই না? আচ্ছা, 5.2 5.3 এর মধ্যে না খুব বেশি চেঞ্জ নাই, ভয় পায়েন না। হ্যাঁ, যে স্যার আপনি 2 নিয়ে ফেলছেন, 3 নিলেন না কেন? তাও আমি আপনাদের জন্য সুবিধার জন্য 5.3 টাই নিচ্ছি। ওকে, সো কপি করে নিলাম, এটাকে আমরা পেস্ট করে দিলাম, হ্যালো ওয়ালটাকে আমরা সরিয়ে ফেললাম এখান থেকে। আচ্ছা, এটা থাকুক, সরি, এখানে আমরা লিখে দিচ্ছি বুটস্ট্র্যাপ টেবল। আমরা চাচ্ছি এই টেবলটা, এই 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 টেক্সটটা মাঝামাঝি থাকবে। তাহলে আমরা একটা ক্লাস অ্যাটাচ করতেছি, ক্লাসটার নাম কি, টেক্সট সেন্টার, ভেরি গুড, টেক্সট মাইনাস সেন্টার। সো হয়ে গেল। এবার আমরা ইন্ডেক্সে এসে বলছি আমরা একটা জিনিসকে চেঞ্জ করবো, সেটা কোনটা জানো, ছিল এই প্রাইসিং, তাই না? এখানে আমরা দিয়ে দিব টেবল। একটা জিনিস, একটা ব্যাপার খেয়াল করবেন, দেখেন এই নামের এগুলো কিন্তু আমি ক্যাপিটাল লেটার লিখতেছি, তাই না? কেন লিখতেছি, কজ এগুলো ইউজার দেখবে, ইউজার যেন দেখে কনফিউজ না হয়, অ্যাপটাকে এমন এমন কিছু করতে হবে, এমনভাবে কাজ করতে হবে। কিন্তু এইখানে দেখেন, এখানে কিন্তু আমি আবার দেখেন কন্টাক্ট আছে কিভাবে লিখেছি, একসাথে একটা শব্দ বানিয়ে ফেলেছি, এই জায়গাটা ইউজার দেখবে না। সো এই জায়গাটা নিয়ে খুব একটা কনসার্ন না থাকলেও সমস্যা নেই, কিন্তু যেহেতু এই জায়গাটা ইউজার দেখবে, এই জায়গাটাকে আপনাকে পর্যাপ্ত কনসার্ন দিতে হবে, যে এটা সুন্দর করে যেভাবে সবসময় প্রেজেন্ট হয় ঠিক ওই স্টাইলে আপনাকে প্রেজেন্ট করতে হবে। ওকে, আচ্ছা, সো এবার আমরা এই হ্যাশ কোডটাকে ফেলে দিলাম, দিয়ে এখানে আমরা টেবলটাকে নিয়ে আসলাম এন্ড সেভ করে দিলাম। ওকে, ওয়াও, ইটস গুড, এটা টার্গেট সেট করতে হবে আমাদের, তাই না? এই টার্গেটে কি লিখবো, তৌহিদ বলেন তো, হ্যাঁ তো কি নেম দিব বলেন, কন্টেন্ট দেন, আচ্ছা ফাইন, এই যে দেখেন এখানে লিখাইছিল স্যার, এই জন্যই জিজ্ঞেস করছি। ওকে, হ্যাঁ, এবার আমরা একটু চালিয়ে দেখি কি হলো, না তো চালালাম, কোনটাকে তো এটা আসলো টেবলে, বুটস্ট্র্যাপ টেবল এসেছে, তাই না, কাজ করছে। সো এইবার আমরা টেবল নিয়ে চিন্তা ভাবনা করি, তাহলে আমরা এখানে চলে আসলাম, এসে এখানে এসে আমরা টেবল নিচ্ছি। সো বুটস্ট্র্যাপের টেবল নেওয়ার খুব মজার সিস্টেম আছে, সো টেবল ডট আবার টেবল, এই টেবল ডট টেবল দেওয়া মানে হচ্ছে কি জানেন, এই ডট টেবলটা হচ্ছে বুটস্ট্র্যাপের একটা ক্লাসের নাম। ওকে, সো আমি নিয়ে নিলাম, এবং আমি এটার মধ্যে বেসিক কাজ আগে করি, তারপর আমি বুটস্ট্র্যাপকে অ্যাটাচ করবো, তাহলে আপনার পার্থক্যটা বুঝতে পারবেন যে যে এই যে ক্লাসটা নিলাম, এই টেবলটা নেওয়ার ফলে আসলে কি হলো। ওকে, সো এবার আমরা এখানে লিখতেছি, কি লিখবো, টিয়ার, না টিএইচ আগে, না স্যার আগে রো, হ্যাঁ আগে টিআর, হ্যাঁ এবার আপনারটা ঠিক আছে, টিএইচ আমরা ইউজ করবো এটার মধ্যে। সো টিএইচ দিয়ে আমি ইনটু থ্রি দিয়ে দিলাম, প্রথম টিএইচ আমি লিখলাম আইডি, পরেরটা আমি লিখলাম নেম, পরেরটা আমি লিখলাম সেল নাম্বার, জাস্ট চেক করে আসি কি হলো। এটা যেটা বুটস্ট্র্যাপের টেবল, বুঝা গেছে? হ্যাঁ,
क्योंकि পার্থক্যটা বুঝতে পারছেন যেটা এটা বুঝতে হবে টেবিল কেমনে হইল স্যার সবচেয়ে বড় কথা স্যার এই যে দেখেন এটা বর্ডার দিয়ে দিয়েছে এই বর্ডারটা নরমাল টেবিলে টিয়ারে কখনোই আসবে না বুঝতে পারছেন স্যার ওকে আমরা আরেকটা রো অ্যাটাচ করব এবার টিয়ার সো আইডি আমরা আবার টিডি নিচ্ছি তাই না এবার টিডি নিতে হবে তো নাকি সো টিডি তাহলে প্রথমে আইডিতে কত লিখব एट आईडी दें बोलें अच्छा आपका से आईडी आसे बना अपना को नहीं रिजल्ट कोई अपना को अच्छा 128 1305 ओके रखिए नाजमुलर एमडी नाजमुल लगी एन ए जेड ना जे नाजमुल इस्लाम ओके नाजमुल साहब सेल नंबर ঠিক আছে কারণ আপনি যে স্পিডে কইছেন আমি স্পিডে শুনতে পারছি কিনা এটা তো বড় কথা ছিল ওকে সো রিফ্রেশ করি আমরা আরেকবার সো এটা যেটা বুস্টারের টেবিলে যে এবার কি বুঝতে পারছেন কনফার্ম এই যে দাগগুলো আসছে স্যার এই দাগগুলো কিন্তু আমাদের আমাদের আশা কথা ছিল না তাই না নরমাল টেবিলে কিন্তু এটা কখনোই আসবে না সো আমরা বুস্টারপ করেছি বলেই এটা দেখতে একটু সুন্দর আসছে আগের তুলনায় तो जो आपनी बोलें जो सर आईटी सुंदर हम भलो हतोता एक क्ज करते ही पारतम से पूरे टेबलटा के एक काट कर दीची कंट्रोल एक्स ओके कंट्रोल एक्स एटार मध्य डिप नहीं डिप अच्छा एक दाड़ान एच ऑन सह काट करी एबार दीची डिप डट कंटेनर कंटेनर ओके एबार पेस्ट कर लम দেখেন এবার দেখতে একটু একটু ভালো লাগবে একটু চেপে আসছে আগে মনে হচ্ছিল স্ক্রিন থেকে বের হয়ে যাচ্ছিল কিন্তু এখন কিন্তু এসে বের হয়ে যাওয়ার অবস্থাটা আর নাই তাই না আচ্ছা আরেকটা রো আমি অ্যাটাচ করব তারপর আমি এটার মধ্যে একটু কাজ করব হ্যাঁ আচ্ছা সো আরেকটা টিয়ার নিচ্ছি আমি টিয়ার টিডি ইনটু 3 আমি এটা হাবি যাবি লিখে গেলাম সেভ ওকে একেবারে খারাপ না তাই না আমরা আবার এই টেবলটাকে নিয়ে আর একটু কাজ টাচ করি হ্যাঁ সো এখানে আমরা খুঁজে বের করি টেবল হাই এটাই তো হ্যাঁ টেবল সো চলে আসছে টেবল ওকে সো বলছে যদি আপনারা টেবলের মধ্যে এরকম এরকম সুন্দর সুন্দর কালার দেখতে চান তাহলে কি করতে পারেন এই টেবলের মধ্যে একটা ক্লাস দিতে পারেন টেবল মাইনাস প্রাইমারি নাকি চলেন আমরা এটা অ্যাটাচ করে দেখি তাহলে আমরা এটাকে ফেলে দিয়ে আমরা এখানে লিখলাম টেবল মাইনাস প্রাইমারি যেটা করা দরকার ছিল সেটা হচ্ছে টেবলটাকে রেখে এটা করা দরকার ছিল হ্যাঁ ওকে বুঝা গেল তার মানে টেবল আগে রাখতেই হবে এটাকে নষ্ট করা যাবে না দেন টেবল মাইনাস প্রাইমারি মানে একটা কালার নিলাম আমরা এখান থেকে तो ये आरो अनेक कलर आछे जे प्रथम कलर तो हमें नहीं प्राइमरी दिए ठीक है सो इज लाइट इनफो वार्निंग डेंजर सक्सेस तो सब कलर नाम हाँ सो आपनी जस्ट एखे जो चेन्ज करबे ना कलर नामगुलो एकटु एकटु करे चेन्ज होते थाकबे अच्छा आर जदि रो के आलादा करे चेन्ज करते चान ताहले रो एर मध्ये एटा दिते पारेन अच्छा आर जदि टिडिर मध्ये दिते चान बोलछे टिडिर भितरे गिये आपनारा एरकम करते पारेन এত কষ্ট কতক্ষণ লাগিয়ে করব স্যার বেশি বিশাল কষ্টের ব্যাপার না তো তার চেয়ে বলা বরং আমরা চাচ্ছি আমাদের টেবিলটা দেখতে এমন হয়ে যাক এমন হলে ভালো লাগবে না তো বলছে এটার জন্য কি ইউজ করতে বলছে টেবল স্ট্রাইপ ইউজ করতে স্ট্রাইপ বুঝেন তো ওই যে আমরা ছোটবেলা পড়তাম ডোরা কাটা তাই না ডোরা কাটা বলতাম না তার মানে কি এটা মিশ্রণ এটা কালারের মিশ্রণ এবং পরপরই দেখা যায় মোটামুটি বিশেষ করে জেব্রাতে ছিল না अच्छा टेबल प्राइमरी सर दिए दीची
ডাবল স্ট্রাইপড। এবার আমরা এটাকে একটু রিফ্রেশ করছি, টেবলে আসছে, দেখেন আগের চেয়ে একটু সুন্দর হচ্ছে না? ওকে, আরো একটু দেখছি আমরা, এটা আবার একটু বিদেগিচ্ছা অবস্থা আর কি, কোনোটা দিবে কোনোটা দিবে না এরকম একটা অবস্থা। সো এই প্রসেস স্টাইলটা আমরা ইগনোর করতে যাচ্ছি নাকি, মানে এটা জেব্রা ক্রসিং ইউজ করার জন্য আর কি। সো এটা বলছে টেবল, টেবল স্ট্রাইপ কলাম এরকম করে দিতে আর কি, এটা আমি দিব না। আচ্ছা এটা কেন সেটা কি বুঝতেছেন আপনারা? মনে হয় বুঝেন নাই, দাঁড়ান দিয়ে দেখাই। এটাকে ওটা পাশে দিয়ে দিলাম আমি, কি বুঝলেন? আসলে আসলে এক তো প্রথমে করতেছিল কি রোতে, একটা রো পর পর, তাই না? এখন আমরা বলছি আমাদের কলামেও দাও, তারপরে সে কি করবে, এক কলাম পর পর সে দিচ্ছিল আসলে, কিন্তু আনফর্চুনেটলি এই জায়গার মধ্যেও আমাদের কি হয়েছে, সরি এই যে এই জায়গাগুলো, এই জায়গাটায় এটার মধ্যে তো এমনিতেই এই কালারটা ছিল, তাই না? আর আমরা আবার রো হিসেবে বলছি এই কালারটা আবার এর মধ্যে দিয়ে দাও, তার সরি কলাম হিসেবে, তার মানে এই জন্য এই জায়গাগুলো এরকম খালি আর এই জায়গাটা পুরোটাই ভরা ভরা লাগতেছে। কিছু বুঝছেন আসলেই? আমার মনে হয় কিছুই বুঝেন নাই। আরেকটা কলাম আমরা দেই তাহলে, না তাই একটু বুঝতে সুবিধা হবে, জাস্ট আমি এটাকে কপি করব আর কিছু না। এটা বাই ডিফল্ট ওর কাছে আছে স্যার। হ্যাঁ এই যে এবার দেখেন, বুঝা গেল? তার মানে একটা কলাম পরপরও কালার দিচ্ছে, আবার একটা রো পরপরও কালার দিচ্ছে। ওকে আচ্ছা ফাইন, কি ইউজ করেছি আমরা? টেবল স্ট্রাইপটা আগে ছিল আমাদের, বাই ডিফল্ট রোতে কাজ করে, আমরা এবার টেবল স্ট্রাইপ দিয়েছি কলামস এর মধ্যে। ওকে ওকে, এই আরেকটা সুন্দর টেবল চাওয়া যাচ্ছে, তাই না? এটা আবার কেমন একটু ডার্ক ডার্ক, তাই না? তাই ডার্ক না জন্য কি করবো, টেবল ডার্ক, টেবল স্ট্রাইপড, চলেন এটাকে আবার ইউজ করি। প্রথমে টেবল কিন্তু ফাড়ানো যাবে না, সাবধান, হ্যাঁ ওইটাকে রেখে আমরা যত যা করব তার পাশে পাশে করব। নট ব্যাড, ওকে আচ্ছা আর একটু দেখি আমরা, ওই যে আবার একই ঘটনা আর কি। আপনি এবার যদি কলামে দেন তাহলে আবার এই ঘটনা ঘটবে, আমি আপাতত এই ঘটনা ঘটাতে চাচ্ছি না। আচ্ছা এবার বলছে যে আপনাদের যদি এই কালার পছন্দ না হয়, আপনাদের পছন্দের কালার যদি দিয়ে দিতে চান তাহলে কি লিখবেন? বলছে টেবল সাকসেস, মানে আপনার যে পছন্দের কালার সেটা, তারপর লিখবেন টেবল স্ট্রাইপড। তো চলেন আমরা এটাকে একটু নিয়ে যাই, চেক করে দেখি কি হলো। এইখান থেকে চেঞ্জেস, সো লুক, ওকে আপনি যদি বলেন সাকসেস না দিয়ে আপনি ওয়ার্নিং দিবেন, বাই ডিফল্ট ওয়ার্নিং কালার ইয়েলো, এখন কি দিবে আমি জানি না, ইয়েলো ইয়েলো দিয়েছি কিছু একটা। সো এই হচ্ছে অবস্থা। হ্যাঁ তাহলে স্টাইল দিয়ে আপনাকে কালার লিখতে হবে স্যার, তবে আবার সেটা এখানে একটু গোলমাল করবে। সেকেন্ডারি কালার এখানে আছে কোনো কালারের নাম আমি দেখি, দাঁড়ান এই যে এটা, এই যে এটা ঠিক আছে, এই যে সাকসেস, এটা জেন্ডার, এটা ওয়ার্নিং, এই যে এটা ইনফো, এটা লাইট, ওকে ফাইন। আচ্ছা এইবার একটা মজার জিনিস আমরা দেখবো, সেটা হচ্ছে টেবল হোভার। আমরা এই হোভারটাকে যা আছে তার সাথেই বাড়তি হিসাবে দিচ্ছি, খেয়াল করবেন, অলরেডি যা আছে তার সাথে বেশি আলাদা করে এটাকে দিলাম। কি হয় এটাতে দেখি আসলে, এই দেখেন, দেখছেন কি হচ্ছে, কি হচ্ছে আমার মাউসটা যে এটার মধ্যে আসতেছে সে বুঝতেছে, ফিল করতে পারতেছে, এবং তার যার কারণে কি করতেছে সে একটু লাইটিংটা একটু চেঞ্জ করতেছে হালকা। সো এটা হচ্ছে হ্যান্ড ওভার, হোভার নাকি? ওকে তো আর কি আছে, আর কি আছে, টেবল হোভার তো আমরা দেখলাম, ডার্ক টেবলে দেখার দরকার নাই, স্ট্রাইপ টেবলে দেখছি অলরেডি। এটা ও এইটা একটা মজার জিনিস, এই যে লাস্টেরটা আর কি, কোল্ড স্পান রোজ স্পান তো আমরা করছি নাকি, মনে আছে? কার মনে নাই সে বলেন তো, সবার মনে আছে? আমি অ্যাটলিস্ট জানি তিনজন চারজন মিনিমাম লিখতে পারবেন না এখন, যদি আমি কাটতে দিই। যাক যেহেতু আপনারা কনফিডেন্ট, আপনারা মনে আছে, আমি সামনে আগাচ্ছি।
ট্যাবল বর্ডার কি বুঝলেন? আগে তো শুধু নিচে নিচে ডাকছিল রো গুলোতে, এখন আমরা সেটাকে রো এবং কলাম ওয়াইজ বক্স বক্স করে দিলাম। সেটা আমরা পেলাম কোথেকে? দেখেন ট্যাবল বর্ডার, দেখছেন তাহলে একটা একটা ট্যাবলের মধ্যে কতগুলো ক্লাস দিলাম আমরা। প্রথমে ট্যাবল, ট্যাবল ওয়ার্নিং, ট্যাবল স্ট্রাইপড, ট্যাবল হোভার, ট্যাবল বর্ডার্ড। ওকে, হ্যাঁ, প্রতিটা সেল আলাদা করে এরকম কিছু আছে কিনা দেখতে হবে স্যার, সম্ভবত নাই। না, এই যে আবার একটা আছে বর্ডারলেস ট্যাবল, বর্ডারলেস। ওকে, এই যে বর্ডার থাকবে না, শুধু কালারটা দেখা যাবে। এই লিখাটা সেন্টারে আসবে কিভাবে? লিখাতে সেন্টারে নাই স্যার, লিখাতে লেফটে আছে। আচ্ছা, সেন্টার যদি আনতে চান আমি শুধু এখানে একটু লিখে দিচ্ছি তাহলে। আবারও টেক্সট সেন্টার দিলাম একটা, হ্যাঁ, দেখি কি ঘটে। হয়েছে, এখানে কাজ করা অনেক সহজ স্যার, সব হয়ে গেল। আসলে ওই লেখাগুলো লেফটে ছিল। আচ্ছা, আর একটা জিনিস আমাদের দরকার, সেটা আমরা দিতে পারি, যদি দিলে ভালো লাগবে না। আচ্ছা, তারপর একটু দিয়ে দেখাই আপনাদেরকে এটা। এই যে এই রোতে সে আমি একটা ক্লাস দিচ্ছি টেবল গ্রুপ ডিভাইডার। হ্যাঁ, আচ্ছা, এটা এটা কাজ করে নাই, এটা টি বডি নিতে হবে, টি বডি নিলেই কাজ করবে। ওকে, আচ্ছা, আর কি আছে দেখি। এদিকে অ্যালাইনমেন্ট সম্বন্ধে বলা আছে, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, মিডল, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, মিডল, টেবল অ্যালাইনমেন্ট, মিডল। মজার কিছুই নাই, যাই হোক। এই যে এখানে আবার দেয় যে যে একটা রো উপরে উঠে গেছে, একটা নিচে নেমে গেছে, সো এটা করার জন্য আবার কি ইউজ করছে? টেবল বর্ডার স্ট্রাইপড, টেবল এমবি জিরো, না এটা আমি যেটা খুঁজতেছি সেটাতে যাই। সে উপরের একটা যদি আবার কালার করতে চান তাহলে কি যেটা করতে হবে, এই যে টি হেড, ওটাকে আমরা করবো কি টেবল ডার্ক। সো আমরা তো টি হেড নেই নেই, নিবো টি হেড। আচ্ছা, নিয়ে দেখাই, এটাকে আমি একটু কাট করলাম, আমরা টি হেড নিচ্ছি। এবার আমরা এটার মধ্যে দিচ্ছি ক্লাস টেবল মাইনাস ডার্ক। বুঝে গেল? সো যদি ডার্ক কালার পছন্দ না, যদি বলেন যে অন্য কালার দিতে চাই, লাইট দিলাম যদি পছা লাগবে দেখতে। ওকে, ডার্কটা এখানে ভালো লাগতেছিল তাই না? ওকে, আরো কি কি আছে আমরা দেখি। ক্যাপশন, সো আমরা চাইলে ক্যাপশন দিতে পারি, কিন্তু এবারে ক্যাপশন যদি দেন ও কিন্তু ভাই নিচে আসবে, ও কিন্তু আর উপরে থাকবে না। ওকে, সো দেখেন আমরা একটা ক্যাপশন দিচ্ছি, এখানে দিচ্ছি আমরা টেবলের শুরুতে ক্যাপশন। ক্যাপশন কি দিব? ক্যাপশনে দিব স্টুডেন্ট লিস্ট।
লুক, ঠিক আছে? আচ্ছা ক্যাপশন কি আমার উপরে দেওয়া যায়? সেটার জন্য আমার লিখতে হবে ক্যাপশন টপ, আরেকটা যুক্তি হলো এখানে। হ্যাঁ সেভ লুক টেবল, সো ক্যাপশন টপ। ওকে এবার আরেকটা জিনিস আমরা পাইলাম, সেটা টেবলটার নাম হচ্ছে রেসপন্সিভ টেবল। এটা দেখি কি হয়। হ্যাঁ আরো বাড়ালাম আমরা এখান থেকে, দেখছেন কত ক্লাস অ্যারেঞ্জ করলাম একটা ছোট টেবলের মধ্যে। স্যার আপনাদের কাছে মনে হচ্ছে স্যার কিছুই হইল না, তাই না? আচ্ছা হচ্ছে এটাকে কিছু, দেখছেন এই কাজটি আসলে সে করছে, সে টেবলটাকে নষ্ট করে নাই, যতটুকু পারছে ছোট করছে, ছোট করে ওই স্ক্রিনের মধ্যে সে ফিট করতে পারে, তারপরে সে কি করছে স্ক্রল করে ফেলছে। এটাই হচ্ছে আসলে রেসপন্সিভের একটা বড় মজা। আর যদি এটা এসটিএমএল দিয়ে করতেন তাহলে কি হতে জানেন, হয়তো আমার লাস্টের রোটা নিচে নেমে যেত, তো নিচে নেমে গেলে এটা তো পড়া যেত না, খুব বাজে একটা অবস্থা হয়ে যায় আসলে। তো এইসব প্রবলেম থেকে বাঁচার জন্যই আসলে এই বুস্টেপের উদ্ভব, এবং বুস্টেপ তারপর থেকে অনেক বেশি পপুলার। তবে এখন অনেক কিছু নতুন নেমে গেছে, ওই যে টেলোইন একটা আছে খুব নাম করতেছে শুনলাম, টেলোইন সিএসএস। ওকে সো চাইলে আপনারা ঘাটতে পারেন মানে অবসর সময়। আচ্ছা এই যে এখানে আবার কিছু কথা আছে, দেখেন রেসপন্সিভ এস এম মানে কি, স্মল স্ক্রিনের জন্য, এম ডি মিডিয়াম স্ক্রিন, এল জি লার্জ, এক্সেল এক্সট্রা লার্জ, এক্সট্রা লার্জ আর এক্সট্রা এক্সট্রা লার্জ। সো যদি আপনার মনে হয় যে আপনার জিনিসগুলো এরকম বড় বড় ডিভাইসে চলবে, তাহলে আপনি ওগুলো ইউজ করতে পারেন। তাহলে ওই বড় বড় ডিভাইসগুলোতে যখন এটা যাবে শো হবে, তখন এটা নষ্ট হবে না, দেখতে ভালো লাগবে। এটাই হচ্ছে রেসপন্সিভনেস। আরও একটা জিনিস, আরও কিছু ব্যাপার স্যাপার আছে, এই যে সেল প্যাডিং আছে, এটা আবার সাসের। হ্যাঁ সাস, হ্যাঁ সাস, সাস স্টাইল না কি, দাঁড়ান এটা মানেটা আমি নিজেই ভুলে গেছি, না ওই সাস না, এটা আরেকটা সাস, ওটা তো জানতাম। সিনটিক্যালি অসাম স্টাইল শিট, এটাতে যেটা করা যায় স্যার, এটাতে আসলে ভ্যারিয়েবল ধরে প্রোগ্রাম যেমন করা যায় না, ঠিক ওই স্টাইলে সিএসএস করা যায়। ধরেন আপনার একটা জিনিস বারবার ব্যবহার হবে, আপনি কি করবেন এটা ভেরিয়েবলের মধ্যে সিএসএস লিখে রাখবেন, যেখানে দরকার হবে আপনি শুধু ওই ভেরিয়েবলটাকে পিএসপির মতো জাস্ট কল করে দেবেন, ও অটোমেটিক সিএসএসটাকে ওই জায়গায় পেস্ট করে দেবে। তো তাতে একটা মজা হচ্ছে কি, অনেকগুলো সিএসএসকে একসাথে গ্রুপ করে রাখা যায়। সো একটা গ্রুপকে যেমন আমরা অনেকবার দেখেন যে আমরা কত বড় একটা লাইন লিখলাম, কই জানো, এই যে দেখেন আমরা কত বড় একটা লাইন লিখছি, তাই না? যদি সাস হতো এই পুরো লাইনটাকে আমরা একটা ভেরিয়েবল ধরতাম ছোট করে টেবল, কথার কথা। সো যখন আমরা টেবলকে কল করতাম, ও বাই ডিফল্ট এগুলো সবগুলোকে কল করে দিত। সো এটা সাসের কিছু স্পেশাল সুবিধা। তো যদিও এগুলো আসলে যারা ওয়েব ডিজাইন নিয়ে কাজ করে তারা বেশি লেখাপড়া করবে এটাতে, তা আমাদের মূল উদ্দেশ্য যেহেতু ওয়েব ডিজাইন না, আমাদের মূল উদ্দেশ্য তো ডেভেলপমেন্ট করা, তাই না, প্রোগ্রাম ডেভেলপ করা। তো যার কারণে আমরা এটা এত ডিপে যাইব না, দরকার পড়বে না এত ডিপে আমাদের। ওকে সো অনেক কোড নিয়ে আসলাম আমরা, সো কী লিখলাম দেখেন, সো প্রথমে একটা ন্যাব নেওয়া হইলো, ওই ইউএল নেওয়া হয়েছে, তার মধ্যে অ্যালাই নেওয়া হয়েছে, লিখে হয়েছে পেজ আইটেম, লিখছে ডিজেবল পেজ লিঙ্ক, এটা কি টেক দেখছেন তো,
তার মানে এখান থেকে কিন্তু চাইলে আমরা লিংক করতে পারি আবার, তাই না? এখন তো ম্যানুয়ালি করবো, কারণ আমাদের তো প্রোগ্রাম নাই আমাদের কাছে, তাই না? সো আমি একটা জাস্ট করলাম আর কি, যেমন ট্যাবলে ক্লিক করলাম, এখানে কিছু হচ্ছে না, এখানেও কিছু হচ্ছে না, কিন্তু এখানে দিলে সেটা হওয়ার কথা আর যায় নাই। ও এইখানে এখানে না, ও এটা তো আবার ডিজেবল, এটা ডিজেবল করা, স্যার টার্গেট লাগবে না, এটা ডিজেবল করা। হ্যাঁ এবার আমরা এনাবল করে নিলাম এটা, ওকে। কই জানছিলাম, এই যে সো বুঝা গেল তো, এটা মানে তো এক কথায় বলতে গেলে কি অ্যাঙ্কোটেক, সো অ্যাঙ্কোটেক দিয়ে আমরা জাম করার চিন্তা করা করব, পেজের ভিতরে থাকবো, পেজ থেকে বাইরে চলে যাব, এই তো কাজ আমাদের, তাই না? হ্যাঁ সো লিংক, যে লিংকের জন্য ভয় না লাগে কখনো। হ্যাঁ আর এই যে নাম্বারগুলো আসছে কেন, নাম্বারগুলো আসছে স্যার এই যে পেজ আইটেম দেওয়ার কারণে, এই ক্লাসটার মধ্যে ওই স্পেশাল ডিজাইনটা এবং কথাটা বলা আছে, আর এখানে নাম্বার দেওয়া আছে যে 1, এই যে 2, এই যে 3, ওকে। আচ্ছা আর কি কিছু আছে? আচ্ছা তাহলে আমরা আবার ইন্ডেক্স পেজে চলে আসলাম, আমরা একটা পেজ নেই, হোম পেজ নামে নাকি, সো একটা পেজ নিলাম, HTML, এটার মধ্যে আমরা যেটা করব আমরা বেসিক HTMLটা নিয়ে নিচ্ছি, যেহেতু হোম পেজ, তাই না? হোম পেজের শুরুগুলো দেখতে একটু ডিফারেন্ট লাগে, তাই না? তো চলেন আমরা একটু ডিফারেন্ট হোম পেজ বানাই। এটা সিস্টেমের নাম আছে, যেটা নাম হচ্ছে ক্যারোসেল, ওকে। তো ক্যারোসেল দিয়ে আসলে কি বানানো হয়, স্লাইডার বানানো হয়, ওকে। এরকম স্লাইডার আমরা দেখতে পারবো, তো আমি ক্যাজুয়াল দিয়ে সার্চ করেছি, এই যে সুন্দর স্লাইডার আমার সামনে চলে আসছে, জাস্ট আমি কোডটাকে কপি দিলাম, দিয়ে আমি হোম পেজে আপাতত পেস্ট করলাম। তো আমাদের যেটা লাগবে ইমেজগুলো দিতে হবে, হ্যাঁ ইমেজগুলো তো আমাদের কাছে নাই, আর ক্যাজুয়াল করার জন্য যেটা করতে হবে আপনাদেরকে সেম সাইজের ইমেজ দিতে হবে, কারণ ইমেজের ছিলাম, তাহলে আমাদের সেম সাইজের কিছু ইমেজ দরকার, তাই না? তাই চলেন আমরা কিছু ইমেজ আগে নিয়ে নেই, নিয়ে তারপরে এগুলো সাইজ করবো। সো কিসে ইমেজ নিব আমরা বলেন তো, আমরা ন্যাচারে কিছু ইমেজ নেই না, আমরা এটা একদম আমাদের ফোল্ডারে নিয়ে যাই। এটা তো আবার AVI ফোল্ডার, AVI ফাইল, এটা দেওয়া যাবে না। হ্যাঁ একটু খেয়াল করবেন, আমরা JPG বা PNG নিব অথবা ওয়াব নাকি যেন একটা আছে। হ্যাঁ এটা JPG আছে, এটাকে নেওয়া যায়। আচ্ছা আপাতত আমরা গেট এটার মধ্যে ইমেজেস নামে একটা ফোল্ডার নিয়ে নিলাম, এটার মধ্যে আমরা এটাকে সেভ করবো। সো আমি এটা নাম দিলাম 1, এটা নিলাম, এটা আবার ওয়েব, আচ্ছা সমস্যা নেই এটা চলবে, এটা 2, না চেঞ্জ করলে নষ্ট হয়ে যাবে, তা আবার সেটাই।
ইন্ডাস্ট্রি আচ্ছা এগুলো সাইজ করতে হবে সাইজ করা যায় কিভাবে ইমেজ ক্রপ অনলাইন দেখি কিছু সাইট আছে ওরা কি করতে দেয় আমাদেরকে হ্যাঁ তাহলে আমরা চলে আসলাম আমাদের ফোল্ডারে আচ্ছা দুইটা আচ্ছা আমরা আগে একটা নিলাম তাহলে আমাদের এই যে ইমেজের সাইজটা দেখাচ্ছে এটা হ্যাঁ আমরা যেটা করি সাইজটাকে একটু উইডটাকে বাড়িয়ে দিলাম 600 তো 700 দিলাম দেখি কি হয় হ্যাঁ নট ব্যাড আমরা এতটুকু নিলাম 700 আর এখানে আমরা নিচ্ছি 320 সো ক্রপ ডাউনলোড ওকে আমরা আবার হোমে চলে যাই ওরে আল্লাহ দিলাম তো সর্বনাশ করে সেকেন্ড পিকচারটা নেই কত ছিল জানো স্যার আমাদের 700 হ্যাঁ হ্যাঁ শিওর 700 ছিল আর এটা ছিল 320 ওরে আল্লাহ এটা তো আবার অনেক বড় ইমেজ বুঝছেন তাহলে আমরা এটার এতটুকু নিলাম আচ্ছা দুইটা ইমেজ আমরা কেটে নিলাম আপাতত দুইটাই সেট করি হ্যাঁ আচ্ছা আরেকটা জেপিজি নিয়েই নেই ওইটা তো জেপিজি ছাড়া অন্য কিছু নিয়ে ফেলেছিলাম তো যে জন্য আমরা তো জেপিজি আবার ইমেজে যাই ইমেজটা যদিও লাইসেন্সেবল আচ্ছা আমরা নেই আমরা তো কোথাও অফিসিয়ালি পাবলিশ করবো না না এটা ডাব ওয়াব এটা ওইটা একই ফরম্যাটের এটা ফার্স্ট আরেকটা সো এটার নাম দিলাম আমরা টু সো এটাকে আমরা ঠিক করে দিই সেভেন হান্ড্রেড 320 ওকে সো চলে আসছে আমাদের এটাও আমরা এটাকে আমাদের জায়গায় নিয়ে নিলাম এটা ফেলে দিলাম হ্যাঁ ওকে তাহলে চলেন আমরা এবার ইমেজগুলোকে এখানে অ্যাটাচ করি এই যে সোর্স আছে না এই সোর্সে আমরা ইমেজ অ্যাটাচ করবো তাহলে আমাদের কন্ট্রোল স্ল্যাশ এটা ইমেজেস ওয়ান আবার এখানে ইমেজেস টু ইমেজেস থ্রি আচ্ছা এবার এটাকে আমরা ইন্ডেক্সে সেট করে দিই না এই হোমে সেট করবো আমরা তাই তো কি যেন লিখবো আমরা এখানে কমপ্লিট এইচটিএমএল আর এখানে একটা বাড়তি কথা লেখা আছে আগে থেকে সেটা কি অ্যাক্টিভ তার মানে শুরু হলেই এই পেজটা চলবে ওকে তাহলে চলেন চালিয়ে দেখি কি হলো এটাই তো নাকি কেউ কিছু করলো না আমি একটা ভুল করে চলে গেলাম কি ব্যাপার এটা কি ক্লিক করে আনতে হবে আচ্ছা আরেকটা কাজ করি তাহলে আমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
এখানে তাহলে আমরা এখানে টার্গেটে থাকুক তাহলে না টার্গেট আমরা নষ্ট না করলাম সো তো মার্জিন চলে আসছে যেটাকে ঠিক করতেছি আমরা আগে আমরা ওভারঅল আমি টাকাটা আমি সরিয়ে দিয়েছি না আচ্ছা আমাদের ক্যাসল কি অটোমেটিক হয়নি হ্যাঁ বুঝিনি কিন্তু তো অটোমেটিক হওয়ার কথা ছিল আচ্ছা দেখি আমরা কোনো জায়গায় ভুল করলাম কিনা হ্যাঁ কেন অটোমেটিক হলো না হোম আচ্ছা আগে আমরা উইথটাকে একটু কমিয়ে দিব উইথটা অনেক বেশি হয়ে গেছে ইমেজের না 20% দিলাম দেখি আগে একটা ইমেজ কতটুকু আসে ওরে বাবা এটা বিশাল উইথ 100% হ্যাঁ দেখি আপ ঠিক আছে নাকি দেখি অটো তো এমনিতে যাওয়ার কথা শেয়ার আচ্ছা তাহলে চলেন অটোমেটিক নিয়ে আসি আসি একটু নিচে হয়তো আছে আইডি সর্বনাশ করে দিলাম না
এটা তাই তো। আচ্ছা তাহলে এটাই আমরা নিয়ে নিলাম, আমরা নিয়ে একটু এডিট করে নিই, আমাদের তো কষ্ট খুব বেশি হবে না। আমরা শুধু সোর্সগুলোকে আবার ঠিক করে দেই, ইমেজেস ওয়ান, ইমেজেস টু, ইমেজেস থ্রি, আর প্রতিটাতে আমরা হাইট দিয়ে দিলাম 400 BH। ওকে, হচ্ছে টাইমিংটা কমানো যায় না, টাইমিংটা কই দেওয়া আছে, টাইমিংটা তো কন্ট্রোল করা যায়। ভিডিওর মধ্যে একটু রেখে দিলাম কি কি করলাম আমরা, যে এখানে আসলে যে ডাটা বিএস রাইট ক্যারোসেল দিলাম বাড়তি হিসাবে, আর এখানে আমরা যেটা করলাম ডাটা বিএস ইন্টারভেল আমরা 2000 মিলি সেকেন্ড করে দিলাম, মানে 2 সেকেন্ড করে দিলাম আর কি। হ্যাঁ, আর সোর্সগুলো তো আমরা সেট করে দিলাম, আর এটা আমরা রেখেছি আমাদের হোম পেজের বডিতে, আর এই পুরো হোম পেজটাকে আমরা যা যেটা করেছি আমাদের আইফ্রেমের সোর্স হিসাবে ইউজ করেছি, তাই না? ওকে, বাকিগুলো সব ঠিকঠাক মধ্যে কাজ করছে আমাদের, সো হয়ে গেল আমাদের হোম পেজ। আরও কিছু করা যায় এটাকে, এটার মধ্যে টাইটেল এটা সেটা অনেক কিছু অ্যাটাচ করা যায়, সবগুলোই আছে ওখানে, ওখান থেকে খুঁজে খুঁজে বের করবেন।